পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে অনেকে অনেক কথা বলছি, তাছাড়াও কিছু কিছু বারবার আমরা বলেছি যে যারা এই ধরনের কাজে লিপ্ত আছে মানে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়েছি, আমাদের পার্টির থেকেও আমরা হুঁশিয়ারি দিয়েছি, আমাদের গভর্নমেন্ট থেকে আমরা হুঁশিয়ারি দিয়েছি যাতে এর থেকে যেন নিবৃত্ত থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গার মধ্যে সেটা ঠিকভাবে আমরা খামতি দেখা যাচ্ছিল, তাই একটা স্পেশাল টাস্ক ফোর্স আমরা করলাম এবং তাদেরকে মানে পুরোপুরি মানে আমরা দায়িত্ব দিয়েছি যেখানে এই ধরনের ঘটনা দেখবে, বেতুল্লা আবাস থেকে আরম্ভ করে যেখানে যেখানে এক্সট্রাকশন থেকে আরম্ভ করে যে ধরনের ঘটনা ঘটবে তাদেরকে অবশ্যই যেন আইনে রাস্তা দেখিয়ে দেয়। দেখুন, এই ধরনের করা হলে তো সবার জন্য করা উচিত, আর ব্যক্তি বিশেষে না করা উচিত। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব মাতৃবত আচরণ করা, ওর ওই দিশাতে কাজ করা। নিশ্চিত মানিকবাবু সেই দিশাতে কাজ করার চেষ্টা করছেন, আর বাকি পার্টি তো আর পার্টি প্রেসিডেন্ট আর একটা স্ট্রাকচার রয়েছে আমাদের, সেভাবে চলে বিজেপি, একটা সিস্টেমেটিক্যালি পার্টি। তো আমাদের পার্টিতে সবার জন্য সমভাবে সম মানসিকতা আর ব্যবস্থা সমভাবেই হওয়া উচিত। আমিও পার্টি প্রেসিডেন্ট ছিলাম, এভাবেই চালিয়েছি, আমি মুখ্যমন্ত্রী ছিলাম, ভুল ত্রুটি হতেই পারে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, কিন্তু আমরা চেষ্টা করি ওইভাবে কাজ করা। কিন্তু দেশ বিদ্বেষ নিয়ে রাজনীতি করা উচিত না, এ ফ্রুটফুল রাজনীতি হয় না, তাতে লোকসান হয়।